উত্তরা ইউনিভার্সিটি ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে 7ই জুন থেকে 13ই জুন 2015 পর্যন্ত সপ্তাহব্যাপী বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 7 জুন রবিবার বেলা 10:30 বইমেলার উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব আলতাফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব বদরুল ইকবাল, উপাচার্য প্রফেসর ডক্টর এম আজিজুর রহমান পিএইচডি এবং উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর উত্তরা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সম্মানিত অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য ডক্টর এম আজিজুর রহমান। তিনি উত্তরা ইউনিভার্সিটি ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে বইমেলার উদ্বোধন করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আজকের এই বইমেলা আপনাকে দিয়ে উদ্বোধন করাতে পেরে আমরা গর্বিত। আমরা আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং উত্তরা ইউনিভার্সিটির প্রাঙ্গণে আপনাকে স্বাগত জানাচ্ছি। তিনি নতুন প্রজন্মকে মননশীল বই পড়ার প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর আনিসুজ্জামান। ডক্টর আনিসুজ্জামানের বক্তব্যে বই ও তার চিরন্তন উপযোগিতার দিকটি উঠে আসে। বইমেলা আমাদের একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। উত্তরা বাংলা একাডেমির একটা ঠিকানা হয়ে দাঁড়িয়েছে। অতএব উত্তরা বিশ্ববিদ্যালয় বই আমাদের জ্ঞান দেয়, আমাদের আনন্দ দেয় এবং বই সংগ্রহে থাকলে যে বিশেষ স্বস্তি পাওয়া যায় সেটাও বলা হবে। সভায় সভাপতিত্ব করেন বাংলা একাডেমির ভারপ্রাপ্ত মহাপরিচালক জনাব আলতাফ হোসেন। তিনি এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকার জন্য উত্তরা ইউনিভার্সিটিকে সাধুবাদ জানান এবং বর্তমান প্রজন্মকে বই পড়ার প্রতি আহ্বান জানান। বাংলা একাডেমির উদ্দেশ্য হচ্ছে যে বইগুলো পড়া, দেখা এবং জ্ঞান অর্জন। মাননীয় শিক্ষামন্ত্রী, বাংলা একাডেমির সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এ বইমেলা প্রথম উদ্যোগ হিসাবে উল্লেখ করে এ প্রয়াসকে সাধুবাদ জানান। তিনি ডিজিটাল বাংলাদেশের নতুন শিক্ষা পদ্ধতির বিষয়টি তুলে ধরেন এবং বইয়ের উপযোগিতা কখনোই কমে যাবে না বলে মত প্রকাশ করেন। তিনি উত্তর ইউনিভার্সিটি এবং বাংলা একাডেমিকে এ মননশীল আয়োজনের জন্য সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা ধরে রাখার জন্য আহ্বান জানান। আমি আশা করি যে এই মেলা এখানে যেমন সফল হবে, আমাদের সবাইকে উৎসাহিত করবে, তেমনি এখানে আমাদের এই বই পড়বার একটা পরিবেশ প্রসারিত করা বা এখানে বাংলা একাডেমির বইয়ের সহজলভ্যতা আরো আমার মনে হয় সুযোগ সৃষ্টি করবে। এই উদ্যোগ জন্য আমি দুই প্রতিষ্ঠানকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে এই বিশ্ববিদ্যালয়কে জানাচ্ছি এই জন্য যে তারা এটা মানে অন্যদের চেয়ে আগে উদ্যোগটা নিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানের সর্বশেষ বক্তা ছিলেন উত্তরা ইউনিভার্সিটির উপ উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। ডক্টর লেখা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানান এবং সংক্ষিপ্তভাবে উত্তরা ইউনিভার্সিটির শিক্ষা কার্যক্রম তাদের সামনে তুলে ধরেন। তিনি বলেন, বাংলা একাডেমি উত্তরা থেকে অনেক দূরে বিধায়, উত্তর এলাকার মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও একাডেমি থেকে বই কেনার সুযোগ সবসময় করে উঠতে পারে না। এবারের এই আয়োজন এ অঞ্চলের জ্ঞান পিপাসুদের সাথে সাথে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ক্লাব এবং একই সাথে উত্তর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের চাহিদা পূরণে বিশেষ অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপির প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। উত্তরা ইউনিভার্সিটি অঙ্গনে আপনার উপস্থিতি আমাদের উজ্জীবিত করেছে। আজকের অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেনকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি উত্তরা ইউনিভার্সিটিকে বই মেলার ভেন্যু হিসেবে বেছে নেওয়ার জন্য। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে মননশীল পাঠকের বিকল্প নাই। উত্তরা ইউনিভার্সিটি সবসময় এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে আসছে। আমরা আশা করি বাংলা একাডেমি সবসময়ই এ ধরনের আয়োজনে উত্তরা ইউনিভার্সিটির পাশে থাকবে।
অনুষ্ঠানে সহশিক্ষাক্রমিক কার্যক্রমে বিশেষ কৃতিত্ব প্রদর্শনের জন্য উত্তরা ইউনিভার্সিটির 20 জন শিক্ষার্থীকে মাননীয় শিক্ষামন্ত্রীর হাত দিয়ে সনদপত্র প্রদান করা হয়। উত্তরা ইউনিভার্সিটির গণিত বিভাগের শিক্ষার্থী এমডি তরিকুল ইসলামকে গণিত অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান অধিকার করার জন্য পদক প্রদান করা হয়। এছাড়া উত্তরা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের ফ্যাকাল্টি জনাব অনুপমা আফরোজ এবং গণিত বিভাগের ফ্যাকাল্টি জনাব শাহানশাহ খানকে সদ্য পিএইচডি ডিগ্রি অর্জনের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়। উত্তরা ইউনিভার্সিটির আইন বিভাগের সহকারী অধ্যাপক জনাব নান্নু মিয়া ও সিনিয়র লেকচারার জনাব সেলিনা আক্তারকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পুরস্কার প্রাপ্তির জন্য উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্যায়ে উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, বাংলা একাডেমির মহাপরিচালক জনাব আলতাফ হোসেন এবং বিশেষ অতিথি ডক্টর আনিসুজ্জামানকে ক্রেস্ট প্রদান করা হয়। মাননীয় শিক্ষামন্ত্রী ফিতা কেটে 7-দিনব্যাপী বইমেলার শুভ উদ্বোধন করেন এবং বইমেলা পরিদর্শন করেন। আটই জুন এবং 9ই জুন এই 2 দিন ছিল উত্তরা ইউনিভার্সিটির সকল বিভাগের ছাত্রছাত্রীর অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। 8ই জুন সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য ছিল দেশাত্মবোধক গান, মুক্তিযুদ্ধকালীন সময়ে রচিত উদ্দীপনামূলক গান, কৌতুক পরিবেশনা ইত্যাদি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বিখ্যাত গানগুলো দিয়ে ছাত্রছাত্রীরা তাদের পরিবেশনা শুরু করে। 9 জুন অর্থাৎ বইমেলার তৃতীয় দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয় ছিল 10 কবির রচিত গান। ছাত্রছাত্রীরা রবীন্দ্র নজরুলের সাথে সাথে উকিল মুন্সী আব্দুল করিম সহ এপার ও ওপার বাংলার বিখ্যাত কবিদের গান গেয়ে উপস্থিত শ্রোতা দর্শকদের মোহাবিষ্ট করে রাখে। ১০ জুন ২০১৫ বইমেলার চতুর্থ দিন ছিল আলোচনা অনুষ্ঠান। আলোচনার বিষয় ছিল বাংলাদেশে বাংলা সাহিত্যের ইতিহাস চর্চা। ১১ জুন বইমেলার পঞ্চম দিনটি জুড়েই ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। বইমেলার ষষ্ঠ দিন আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়। আলোচনার বিষয় ছিল বাংলাদেশে উচ্চশিক্ষার প্রসার, প্রাসঙ্গিক ভাবনা। অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ডক্টর তাসলিমা মনসুর। শিক্ষা এবং গবেষণা খাতের বরাদ্দ বাড়াতে হবে, বিশ্ববিদ্যালয়গুলোকে বানাতে হবে জ্ঞান সৃষ্টি, জ্ঞান ধারণ, জ্ঞান বিতরণের ক্ষেত্র। এর মাধ্যমে বাংলাদেশের উচ্চশিক্ষাকে বিশ্বমানের করে তোলা সম্ভব। আলোচক হিসাবেও ছিলেন উত্তরা ইউনিভার্সিটির বাংলা বিভাগের সভাপতি ডক্টর শামসুল আলম এবং উত্তরা ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ডক্টর নজরুল ইসলাম। তারা ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশের উচ্চশিক্ষা সম্পর্কিত ধারাবাহিক আলোচনা করেন। বোম্বে এবং মাদ্রাজে একই সময়ে 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। আমাদের দেশের ইংরেজ সরকারের শিক্ষামন্ত্রী দুদুবার সরকারের কাছে আবেদন করে ধর্ণা দিয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমতি পেয়েছিলেন। ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কর্তৃক যে অ্যানুয়াল রিপোর্ট হয়, 2013 সালের পরিসংখ্যান থেকে দেখা যায় যে বাংলাদেশে 2013 সালে ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়েছে 10 লাখ প্লাস, 10 লাখ প্লাস। এখান থেকে আমি যদি ধরি 70% স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছে, তাহলে 7 লাখ স্টুডেন্ট উত্তীর্ণ হয়েছে। কিন্তু আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট, টেকনিক্যাল, ভোকেশনাল, জাতীয় সব হিসাব করে দেখেছি ওই পরিসংখ্যানে যে এটা 2.5 থেকে 3 লাখের বেশি সিট নাই। ধরলাম 3 লাখ, পাশ করলো 7 লাখ, তাহলে বাকি 4 লাখ ছাত্রছাত্রী তারা উচ্চশিক্ষা থেকে বঞ্চিত। বাংলাদেশে প্রতি বছর 20 লক্ষ চাকরি হয়। এই 20 লক্ষের মধ্যে উচ্চশিক্ষিত লোকের চাকরি হচ্ছে 10% অর্থাৎ 2 লাখ। এই 2 লাখের মধ্যে 1.5 লক্ষ গ্রাজুয়েট আজকে আসতেছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বইমেলার শেষ দিন উদযাপিত হয়। এদিনের অনুষ্ঠানের শুভ সূচনা ও বইমেলার সমাপ্তি ঘোষণা করেন বাংলা একাডেমির পরিচালক ডক্টর জালাল ফিরোজ। তিনি তার বক্তব্যে বর্তমান প্রজন্মকে তাদের গণতান্ত্রিক অধিকারকে জানবার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন।
সপ্তাহব্যাপী চমৎকার এই আয়োজনের জন্য তিনি উত্তরা ইউনিভার্সিটিকে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজনের সাথে বাংলা একাডেমির সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন আমরা দীর্ঘদিন থেকে ভাবছিলাম যে উত্তরা বাংলা ঢাকার একটি বড় জায়গা অনেক মানুষের বসবাস অনেক বিশ্ববিদ্যালয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠান এখানে আছে কিন্তু উত্তরা কোনো বই মেলা হয় আমরা ভাবছিলাম যে কি করা যায় একদিন আমাদের মহাপরিচালক মহোদয় আমাকে ডেকে বললেন যেহেতু আমি এই বিভাগটির দায়িত্ব আছি যে উত্তরা একটা কিছু করতে হবে আমি বললাম স্যার আমার যেটুকু অবদান আমি মনে করি বললাম স্যার উত্তরা যদি আমরা করি উত্তরা একটা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে আমরা করি আমি ভাবছিলাম যে এই যে একটা বিশ্ববিদ্যালয়ে একটা প্রতিষ্ঠান বইমেলা করছে আমরা আসছি এবং আপনারা আমাদের আহ্বান জানাচ্ছেন এটা কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি কিন্তু এই সুযোগ পাই ডক্টর জালাল ফিরোজকে উত্তরা ইউনিভার্সিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সাত দিনের এ ধারাবাহিক আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্পৃক্ত থেকে অনুষ্ঠানকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন উত্তরা ইউনিভার্সিটির সাংস্কৃতিক উপদেষ্টা মিসেস সেলিনা সাজ্জাদ হোসেন বইমেলার সমাপনী দিনে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় সমাপনী অনুষ্ঠানে সন্ধ্যায় ছাত্রছাত্রীরা একটি যৌতুক বিরোধী নাটিকা পরিবেশন করে শিক্ষার্থীদের পরিবেশনায় আরো ছিল গান কবিতা ও নৃত্য উপস্থিত দর্শক শ্রোতা বৃন্দ এ মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন বাংলা একাডেমি তার প্রকাশনা থেকে প্রায় 1500 বই এই বইমেলায় বিক্রয়ের ব্যবস্থা করে এই বিশাল সম্ভারে ছিল বাংলা ইংরেজি অভিধান থেকে শুরু করে বাংলা ভাষা জীবন ও সাহিত্যকর্ম রবীন্দ্র নজরুল শিশু কিশোর সাহিত্য আত্মজীবনী মুক্তিযুদ্ধ ও গবেষণামূলক বিভিন্ন প্রকাশনা বইমেলায় উত্তরা ইউনিভার্সিটির শিক্ষক কর্মকর্তাদের রচিত বিভিন্ন গ্রন্থ উত্তরা ইউনিভার্সিটির বিভিন্ন অনুষদ থেকে প্রকাশিত জার্নাল গবেষণামূলক আর্টিকেল পত্রিকায় লিখিত বিভিন্ন কলাম সহ 150 প্রকাশনা নিয়ে একটি স্টল খোলা হয় এই স্টলটি সুধি সমাজের নজর কাড়ে উত্তরা ইউনিভার্সিটি ও বাংলা একাডেমির যৌথ আয়োজনে সপ্তাহব্যাপী বইমেলা উত্তরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ উত্তরা সংলগ্ন এলাকার সকল স্কুল কলেজ অভিভাবক
ও সচেতন সমাজের নজর কাড়ে। বইমেলার এ সাফল্যের পেছনে ছিল সময়োপযোগী সঠিক প্রচার। স্বল্প প্রস্তুতিতে এ মেলা শুরু হলেও সময়োপযোগী সঠিক প্রচারণার মাধ্যমে বইমেলার খবর সুধী মহলে পৌঁছে যায়। বইমেলার প্রায় দুই সপ্তাহ আগে থেকে উত্তরা ও সংলগ্ন এলাকায় মাইকিং, পোস্টার, ব্যানার ও লিফলেট ইত্যাদির মাধ্যমে প্রচারণা চালানো হয়। তাছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, ওয়েবসাইট, ফেসবুক সহ সামাজিক যোগাযোগের মাধ্যমে বইমেলা দেশ বিদেশে ব্যাপক প্রচারণা লাভ করে। বইমেলার প্রত্যাশিত সাফল্যের দিকটি উঠে আসে সমাপনী দিনে বাংলা একাডেমিক পরিচালকের বক্তব্যে। তিনি উত্তরা ইউনিভার্সিটির সুশৃঙ্খল কার্যক্রম, আতিথেয়তা, বইমেলার প্রচার ও বই বিক্রি ইত্যাদি বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। মেলার সার্বিক সাফল্যের পেছনে উত্তরা ইউনিভার্সিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী, ছাত্র শিক্ষক সহ বিশেষ করে উপাচার্য, উপ উপাচার্য ও রেজিস্ট্রারের অবদান অনস্বীকার্য। তারা প্রতিদিন মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে সকলকে এই মননশীল প্রয়াসের সাথে একাত্ম করার চেষ্টা করে গেছেন। বাংলা একাডেমি সার্বিক সহযোগিতা দিয়ে উত্তরা ইউনিভার্সিটির এই উদ্যোগটিকে বাস্তবায়নে সহায়তা করেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ডক্টর তাসলিমা মনসুর, উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট জনাব আকরাম হোসেন, উত্তরা লেডিস ক্লাবের প্রেসিডেন্ট মিসেস জাহানারা ইসলাম এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের উপস্থিতি দিয়ে উত্তরা বিশ্ববিদ্যালয়ের এই সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করেছে। বইমেলার সার্বিক শৃঙ্খলার দায়িত্বে ছিল উত্তরা ইউনিভার্সিটির শৃঙ্খলা কমিটির সদস্যদের পরিচালনায় প্রায় 50 সদস্যের স্বেচ্ছাসেবক ছাত্রছাত্রীর একটি দল। তাছাড়া উত্তরা পূর্ব থানা উদ্বোধনী অনুষ্ঠানে শান্তি বজায় রাখবার ব্যাপারে সহায়তা দিয়েছে। উভয়ের যুথবদ্ধ প্রয়াসে অত্যন্ত সুশৃঙ্খলভাবে 7 দিনের কর্মকাণ্ড পরিচালিত হয়। ঢাকার উত্তর প্রান্তে অবস্থিত উত্তরার অন্যতম বৃহত্তর আবাসিক এলাকার মানুষের হাতের নাগালের মধ্যে নিয়ে আসা এই বইমেলা থেকে অনেক শিক্ষা প্রতিষ্ঠান তাদের কাঙ্ক্ষিত বই কিনতে পেরেছে। বই কেনার জন্য পাঠক যে অধীর আগ্রহে অপেক্ষা করেছে তার প্রমাণ হলো প্রতিদিন মেলায় শিশু কিশোর সহ সব ধরনের পাঠক সমাগম হয়েছে এবং স্বল্প সময়ের প্রচারণায় প্রায় 4 লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বাংলা একাডেমির প্রকাশিত বইয়ের পূর্ণাঙ্গ সেট কিনে প্রাতিষ্ঠানিক লাইব্রেরিকে সমৃদ্ধ করেছে। উত্তরা সহ মেলায় আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ উত্তরা ইউনিভার্সিটির এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে এই আয়োজন অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে। মানসম্পন্ন উচ্চশিক্ষা সম্প্রসারণে উত্তরা ইউনিভার্সিটি একাডেমিক কার্যক্রমের সাথে সাথে শিক্ষাবান্ধব সেমিনার, সিম্পোজিয়ামের আয়োজন ও এগুলোতে অংশগ্রহণ প্রতিনিয়তই করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলা একাডেমির সাথে যৌথ উদ্যোগে এ বইমেলার সফল আয়োজন সম্পন্ন হয়েছে। উত্তরা ইউনিভার্সিটি সবসময়ই সমাজের প্রতি দায়বদ্ধতার বিষয়ে সচেতন। ছাত্রছাত্রীদের একাডেমিক শিক্ষার সাথে সাথে সব ধরনের বইয়ের সাথে পরিচয় ঘটানো এবং একই সাথে পাঠে আগ্রহী করার প্রয়াসে উত্তরা ইউনিভার্সিটি সপ্তাহব্যাপী ছাত্রছাত্রীদের বইয়ের রাজ্যে বেঁধে রাখে। এই উদ্যোগ উত্তরা ইউনিভার্সিটি সহ সংশ্লিষ্ট এলাকার ছাত্রছাত্রী ও জনসাধারণের বইয়ের প্রতি অনুরাগ তৈরি করতে এবং মননশীল পাঠক তৈরিতে দৃঢ় ভূমিকা রাখবে বলে আমাদের বিশ্বাস।